সরকার প্রহসনে নির্বাচন করে ক্ষমতায় আসলেও জনগণের প্রতিরোধে টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীর মতিঝিলে ভোট বর্জন অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি একথা বলেন। একই এলাকায় গণতন্ত্র মঞ্চের কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। গণতন্ত্র মঞ্চের নেতারা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি বাধার তীব্র নিন্দা জানান, বলেন পুলিশ দিয়ে চলমান আন্দোলন প্রতিহত করা যাবে না। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরিতে রাজধানীর মতিঝিল এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, সরকার প্রহসনে নির্বাচন করে ক্ষমতায় আসলেও জনগণের প্রতিরোধে টিকে থাকতে পারবে না। আমরা চেয়েছি যে একটা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হোক, কিন্তু তারা এবারও যেটা করছে সেটাও বিনা ভোটের নির্বাচন, কারণ তারা যাদেরকে প্রার্থী করেছে তারা তাদেরই লোক। মানুষের যে কষ্ট, মানুষের যে প্রতিরোধ, এটাই এই ধরনের সরকারের পতন ঘটায়। প্রশ্নটা সময়ের। আমরা মনে করি আর কি যে যে অবস্থা চলছে এই অবস্থায় কোনো সরকার টিকতে পারে না, এই সরকারও টিকবে না। একই এলাকায় লিফলেট বিতরণ ও জনসংযোগ করতে গেলে পুলিশের বাধার মুখে পড়ে গণতন্ত্র মঞ্চের নেতারা। পুলিশ তাদের লিফলেট ও ব্যানার ছিনিয়ে নেয়। পরে গণতন্ত্র মঞ্চের নেতারা অভিযোগ করেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এই সরকার যেভাবে নির্বাচন কমিশনকে দিয়ে অবৈধভাবে অসাংবিধানিকভাবে এই সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, সেই তথাকথিত নিষেধাজ্ঞা কার্যকর করতে এখানের পুলিশ বাহিনী আমাদের মিছিলের উপর ঝাঁপিয়ে পড়েছে। কেবল তাই নয়, পুলিশ কর্মকর্তাতা আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে যে অসদাচরণ করেছেন তার জবাব তাদের দিতে হবে। জনগণের যে ন্যায্য দাবি, জনগণের যে শান্তিপূর্ণ আন্দোলন, আমরা বিশ্বাস করি কোনো দমন পীড়নের পথে জনগণের ভোটের যে অধিকার, আমাদের বিশ্বাসযোগ্য নির্বাচনের যে দাবি, কোনোভাবেই এই দাবি থেকে আজকে দেশবাসীকে, বিরোধী দলকে আজকে বিচ্যুত করা যাবে না। তবে এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি পুলিশ। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে জেএসডির গণসংযোগ ও লিফলেট বিতরণ করতে গেলে বাধা দেয় পুলিশ। আজকে সরকার, রাষ্ট্রযন্ত্র, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন সকলে একীভূত হইয়া জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাইফুর রহমান তুহিন, এসএটিভি, ঢাকা।